করোনা টিকা নেয়ার পর সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর সোমবারের মধ্যে দেশের সব জেলায় টিকা পৌঁছে যাবে। সকালে রাজধানীতে সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল কলেজের পরিচালকদের সাথে অনলাইন সভায় যোগ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম। পরে তিনি স্বাস্থ্যকর্মীদের জরুরি কাজ ছাড়া 10 ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেন। টিকা নেয়ার পর অনেকের সামর্থ্য পার্শ্ব প্রতিক্রিয়া হলেও একদিনের মধ্যে সবাই সুস্থ হয়েছেন বলে জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।